বলুন, আপনার মার কথা, আপনার মা কালি কেন? কে জানে মা কালি কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, যে শ্মশানে শ্মশান কালি, ভক্তির শ্যামা কালি, রোগে ভয়ে রক্ষী কালি, কালি কাল রূপা, জীবের জনম মরণ তার পায়ে বেঁধে রেখেছে, জীবের জনম রে তার দূর দিয়ে পাঠাচ্ছে, আবার সব শেষে মরণের পারাবার তার পায়ে ফিরে আসছে। শ্যামা মা কি কল করেছে, চোদ্দ পোয়া কলের ভিতর কত রঙ দেখাতেছে, অনেকটা সেরকমই। চোদ্দ পোয়া, সেটা কিরকম হিসেব? হিজি হে খাঁচাটা, মানব দেহটা জীবের জীবন ধারণ, এর ভেতরে রয়েছে সেই কাল রূপা কালি, এক হাতে খাড়া, এক হাতে নরমুণ্ড, দু হাতে বড়া ভয় নিয়ে ওই মরণ রে ভয় পাওয়া মানুষই রে, সে যেন জীব কেটে বলছে, ওরে ওরে তোরা ভয় পাসনি রে, ভয় পাসনি, সে যে আসবে, সে যে আসবে, যখন তোদের সব আলো ফুরিয়ে যাবে তখনই অনন্তের কালুতে তোরা মিশে যাবি, মিশে যাবি, আর তখনই তোদের ওই আমিত্বটা মুছে যাবে, আমিত্বটা মুছে যাবে, তাই তো শিব হয়ে সবের মতো শেষ সময় মায়ের চরণ দুখানি বুকের উপরে জড়িয়ে ধর আর বল মাগো।